আসসালামু আলাইকুম। মুরবি ভালো আছেন? শীত লাগে বেশি, রোদ উঠছে ভাল লাগে না? তাছাড়া ছাতা থাকলে তো আর রোদ টোদ লাগার কথা না, তাই না? টিকন জানা না? এখানে যে লোকজন পারাপার হয়, দু চারটা অ্যাক্সিডেন্টের ঘটনা কখনো দেখছেন এখানে? গাড়ি বাড়ি টারি খায় মাঝে মধ্যে, কিন্তু সাইনবোর্ড মানুষ মানতে চায় না। একটা বাস কতগুলো বাসকে আটকে রাখছে, ওই যে দেখেন মানুষ চলাচল নিষেধ, এই দিক দিয়ে বাস থামানো নিষেধ, তা আপনারা আটকান না কেন? মানতে চায় না। গতকালকে ঠিক এই জায়গাটাতে একটা বীভৎস অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে এবং এখানে প্রায় বিভিন্ন দুর্ঘটনা হতে দেখা যায়, তারপরেও মানুষ অত্যন্ত ঝুঁকি নিয়ে এদিক দিয়ে চলাচল করে এবং রাস্তা পারাপার হয়। এটা মেয়রহানি ফ্লাইওভারের টিকাটুলির উপরে। এর আগেও আমি এই জায়গাটা নিয়ে ভিডিও করছিলাম, বাট যখন দেখলাম যে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে অথচ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যেখানে দূরপাল্লার অনেক গাড়ি এত স্পিডে চলাচল করে সেখানে মানুষ কতটা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। ফ্লাইওভারের নিরাপত্তার ব্যাপারে আসলে আমাদের কারোই কোনো মাথা ব্যথা নাই, আমরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হই। যদি এখানে লেখা আছে যে যানবাহন দাঁড়ানো নিষেধ, অথচ ঠিক এখানে নিয়ম করে এসে এই মেট্রো বাস গুলো দাঁড়াবে এবং এখানে প্যাসেঞ্জার নামাবে। বিশ্বের সর্বরাজাকে আইনের প্রতি, মানে বিশ্বের সবদেশী আইনের প্রতি মানুষ শ্রদ্ধাশীল। রাস্তার উপরে কেমন হজবরল দৃশ্য, কিভাবে লোকজন রাস্তা পারাপার হচ্ছে এটা ফ্লাইওভারের উপর দিয়ে, এবং এই অরক্ষিত ফ্লাইওভারে প্রতিদিন ঘটছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা। যে দুর্ঘটনার ব্যাপারে আসলে এই যে সিকিউরিটি ভাই, উনি আসলে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করলেন এবং বললেন যে আসলে আমাদের কিছু করার নাই। দুইজন সিকিউরিটির পক্ষে আসলে এদেরকে মানানো অসম্ভব, যেহেতু উনি বললেন পাবলিক ফাংশন, সো এখানে আসলে আমাদের কিছু করার থাকে না। আর মানুষ অবশ্য না শুনলে বলতে ইচ্ছা করে না, তাই না? উল্টা গালি দেয় যে কেন থামাইলেন, শুনতে চায় না। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, থ্যাংক ইউ। এই সিকিউরিটি গার্ড এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করলেন, মানুষকে বললে মানুষ সেটা শুনতে চায় না, বরং গালি গালাজ করেন এবং মাঝে মধ্যে মারতে আসেন। উল্টো বলেন যে ডিভাইডার খুলে দেওয়ার জন্য, সরিয়ে দেওয়ার জন্য। আমি আজকে এখানে দাঁড়ানোর উদ্দেশ্য, গতকালকে খুবই বাজে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম এখানে, খুবই বিভৎস, এবং মাঝে মধ্যে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। অনেক নারী শিশু বয়বৃদ্ধ মানুষও এখানে অনেকটা ঝুঁকি নিয়ে পারাপার হন। এখানে পারাপার হওয়ার কারণ হচ্ছে অনেকেই যারা ফ্লাইওভার দিয়ে আসতে চান তারা গুলিস্তান গিয়ে নেমে এখানে আসতে গেলে সময় লেগে যায়, যার কারণে সময় বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে ওনারা ফ্লাইওভারের ডিভাইডার পার হন। পারাপার হওয়া যাত্রীদের দেখে মনে হলো সবাই রাস্তায় স্কুইড গেম খেলতেছে। তো আমরা জানি যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু এইসব নীতি কথার ধার আমরা ধারি না। আমরা আমাদের নিজস্ব চিন্তাতে স্থির থাকি, নিজেদের স্বেচ্ছাচারী এবং ঐচ্ছিক চিন্তাগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। ঘর সংসার পরিবেশ সমাজ এগুলো সুন্দর হলেই দেখবেন আপনার জীবন সুন্দর, আপনার সবকিছুই ভালো লাগবে। এগুলো যদি সুন্দর না হয়, আইনের শাসন যদি দেশে না থাকে, তাহলে দেখবেন অনেক সুন্দর জিনিস আপনার কাছে কুৎসিত লাগতেছে। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক, নিরাপদ হোক প্রত্যেকের চলাচল, ভালো থাকবেন সবাই।